ভিতরে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। ওই বান্দা, ওই বান্দা আদম নবীকে আলহামদুলিল্লাহ আদম নবীর চোখ খুলে গেছে, আদম নবীর চোখ খুলে গেছে, আদম নবীর চোখ খুলে গেছে। ও বন্ধু, আদম নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে আরা কারা? কই আরা হলো ফেরেশতারা। কই কিতা করে? কই বন্ধুর নূর মুবারকটা যে এই জায়গায় রাখছি, তোমার স্কন্দ দেশে রাখছি, তোমার পিছন দিক দিয়ে নবীর মোহর নবুয়তটা রাখছি, নবী নবীর নূর মুবারকটা রাখছি। ওই নূর মুবারকটা দেখে দেখে তারা তাজিম দিয়ে সালাত ও সালাম জানাইতেছে। ও আল্লাহ, যার না বানাইলে তুমি আমরার বানাই দানা, যার না বানাইলে তুমি আমরার বানাই দানা। ও আল্লাহ, যার না বানাইলে আমি আদমর বানাই দানা। আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাঈ ওয়াত তিন, আমি আদম হওয়ার আগেই তো তোমার বন্ধু তোমার কাছে নবী। আরো বড় করে কন্যা নবী জোরে কন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কে আল্লাহ আমার বন্ধু নবীর উসিলায় আমি আদম সৃষ্টি, তুমি সব সৃষ্টি করলা, ফেরেশতারা নবীর রূহ দেখব, নবীর নূর দেখব, আমি আদম দেখতাম এটা হতে পারে না। এবার নূরটারে আদম নবীর কফালের মধ্যে এনে লাগাইছে, এবার ফেরেশতারা সামনে আইসা গেছে, আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ ফেরেশতারা দেখতাছে আমার কফলের মধ্যে নবীর নূর মোবারক, কিন্তু আমার চোখ দিয়া তো কপালের টাল দেখি না। আপনারা বলেন তো দেখি, চোখ দিয়া কি বুড়ো দেখা যায়? দেখা যায়, চোখ দিয়ে বুড়ো দেখা যায় না। ও বন্ধু রে, ও বন্ধু আমার, একটা কথা মনে রাখবেন, হিন্দি মিন টাইমে আদম নবী আল্লাহরে ডাক দিয়ে খেললা, তোমার বন্ধুর ওসিলাই তুমি আমার বানাইছো, পিছন দিক যা নবীর নূর দেখলাম না, সামনে কফালে লাগাইলে আমি দেখলাম না, আল্লাহ ডাক দিকে আদম তুমি দেখবা, হ তোমার সামনের দুইটা নোক তোমার চোখের সামনে রাখো। দুইটা চোখের দুইটা নোক এমনি সামনে রাখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই নোক দুইটারে আয়না বানাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু একবার জোরে বলা যাবে না? এ বন্ধু, ও বন্ধুরে, তোমার চেহারা এত দামি, তোমার এত চেহারা দামি, তোমার চেহারায় এত কিছু ব্যবহার করো, এত সুন্দর চেহারাটা দেখতে গেলে আয়নার প্রয়োজন হয়, অথচ আয়নাটার দাম একবারে কম। এই আয়নাটা দেখলে তুমি বুঝবা তুমি কত সুন্দর। ইন্দিমিন টাইমে ওই ফেরেশতারা ওই আদম আলাইহিসসালাম দুইটা নখ এমনি সামনে রাখলেন, আমার আল্লাহ আদম নবীর নখ দুইটারে আয়না বানাইয়া দিছে। এ বন্ধু, আদম আলাইহিসসালাম ওই কপালের নূর মুবারকটা হাতের নখের আঙ্গুলের মধ্যে দেখতে পারলেন, দেখি আর মনটারে মানাইতে পারে না, এত সুন্দর আমার নবীর নূর মুবারক। আদম আলাইহিসসালাম দুইটা চুনু মুবারক যখন এই নখের মধ্যে আসছে, তখন এইভাবে চুমা দিয়া আদম নবী চোখের মধ্যে লাগাইছেন। এই জন্য আজানে একামাতে যখন নবীর নাম শুনি, এই কথাটা যখন আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছিলেন, ওই মুহূর্তে মসজিদে আজান হয়েছে, আমার নবীর নামটা শুননাই এইভাবে চুমা দিল, আমার নবী ডাক দিয়ে আবু বকর নামটা শুননাই এইভাবে কেন চুমা দিলা? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আদমে চুমা দিয়েছে, আপনার নূর মুবারক, এই জন্য আমি চুমা দিয়েছি। কেন সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে চুমা দেয়? আমরা জানি না, একটু চুমা লাগান না, দেখে চুমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কই, যারা আমি নবীর নাম শুনি না এমন ভাবে দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিব, আমি নবী আমার উম্মত গুলার হাসরের ময়দানে যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার উম্মত গুলা যারা আমার নাম শুনি না এমন ভাবে নখের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে, আমি লাইন দইরা দিরা তাদেরকে টাইনা টাইনা আলাদা কাতার কইরা দেব, ওরা হাঁটতে হাঁটতে আকাশের বীজদের মতো জান্নাতে ঢুইকা যাইব। গন্ধম ফলটা কি অনেকেই কয় না, আসলে গন্ধম জিনিসটা কি এটাই তো ব্যাখ্যা করে না, খালি কয় গন্ধম ফুল, গন্ধম গাছ, গন্ধম ফল। এই গন্ধম ফলটা দুনিয়ার মধ্যে আসেনি রে বাবা, থাকলে কোন দেশে আছে, রংটা কেমন এটা ওদি কয় না, তবে দেখি কি করা যায়। এবার বলতেছেন, তোমরা যদি ওই গাছের কাছে যাইবা ওয়া ফাতাকুনা মিনা যালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ যখন বলছে যাইও না, এবার ইবলিসটা যায় কয় হাওয়া, এই গাছের ফল খাইলে আজীবন তোমরা জান্নাত।
জান্নাতি হইয়া যাইবা এর লাগি আমার আল্লাহ হইল তোমাদেরকে জান্নাত থেকে বাইর করব উল্টে একটা বুলেটিং মেরা দিয়েছে এরপর তো মহিলার কথা বলতে শব্দ ওই হাওয়া ডাক দিয়া কো স্বামী সব কাইতে কইল এই গাছের ফল কাইতে আল্লাহ না করলো কেন আদম আলাইহিস সালাম বুদ্ধিমান সে বলতেছে না না আল্লাহর অর্ডার অমান্য করা যাবে না আল্লাহ যা বলছে তাই করতে হবে এরপর তো মহিলারা ডাক দিয়ে কো বুচ্চি বুচ্চি আপনি সান্না আমরা দুইজন জান্নাতে থাকি চলেন না একটু খাইয়া দেখি আমরা নাকি খাইলে চিরদিন জান্নাতে থাকতে পারবো এরপর স্বামীটারে গুছাইয়া গাছাইয়া বুঝাইয়া বুঝাইয়া লইয়া গেছে গা লইয়া যাইয়া বলতেছে ঠিক আছে আপনি খান এবার ইন দি মিন টাইমে মা হাওয়া রাদিয়াল্লাহ মা হাওয়া আলাইহাস সালাম ওই ফলটা যখন মুখের মধ্যে দিছেন জান্নাতের জামাগুলা আপসাপ বড়ির থেকে পইরা যেতেছে এরপর আদম আলাইহিস সালাম যখন দেখতেছে হাওয়া আলাইহিস সালামও খাইলো খাওয়ার পরে পড়ে গেছে আদম নবীও মুখে দিছে কিন্তু গলা পর্যন্ত যাওয়ার পরে হাওয়ার এই অবস্থা দেখা এইভাবে গলার পুত্র চিবা দিয়া ধরছে এইভাবে চিবা দিয়ে ধরার পরে এবার হাওয়া আলাইহিস সালাম তো জান্নাতের এই জামাগুলা খুইলা পইরা গেছে গা জান্নাতের লতা পাতা দিয়া লজ্জাস্থান ডাকছে বন্ধুরে আমার ও আমার বাঞ্চরামপুরের বাবাড়া ও আমার ফর্দাবাদের বাবা ওই আজরাইলকে যখন দায়িত্ব দেওয়া হলো আল্লাহ ডাক দিয়ে করে ফেরেশতারা এই মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবো এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রেমিক বানাবো এবার তোমরা কাজটা শুরু করো আল্লাহ একটা নকশা দেখাইলেন এই নকশা অনুযায়ী পা বানাইলো ওই নকশা অনুযায়ী কোমর বানাইলো ওই নকশা অনুযায়ী হাত বানাইলো ওই নকশা অনুযায়ী বুক বানাইছে ওই নকশা অনুযায়ী পিঠ বানাইছে ওই নকশা অনুযায়ী গলা পর্যন্ত বানাইছে এবার যখন মাথা বানাইবার অর্ডার হবে আল্লাহ বলে না 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 এই মাথা তোমরা বানাইতে পারবে না এই চেহারাটা তোমরা বানাইতে পারবে না এই চেহারা বানাবো আমি আল্লাহ খালাক্তু বিয়াদাইয়া খালাক্তু বিয়াদাইয়া এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানামো একদম গভীর জায়গায় ঢুকে গেলাম একদম গভীর জায়গায় ঢুকে গেলাম খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিস মানুষের চেহারা হলো আমার আল্লাহ মানুষ হলো আল্লাহর কুদরতি রহস্য এই জন্য আল্লাহ বলেন ও ফেরেশতারা ফেরেশতারা রে আমি আল্লাহ বান্দার চেহারাটা বানামো এই জন্যই তো আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দাকে যেখানে পাঠাবো আল্লাহ জি খলাকাক ফাসাওয়াকা ফাদালাক সেই জায়গাটাকে আমি সুন্দর করে সাজাইছি যেই জায়গার মধ্যে মাসকান হবে যেই জায়গার মধ্যে বাসস্থান হবে যেই জায়গার মধ্যে আমার বান্দারা চলবে যেই জায়গার ভিতরে আমার বান্দারা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইবো আল্লাহু আকবার বলেন এ যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা এই জন্য আমি বলে দিয়ে যাই বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে এই জন্যই তো আপনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না আপনার নাকের সঙ্গে আমার নাকটা মিলে না আপনার কানের সঙ্গে আমার কানটা মিলে না আপনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না আপনার চামড়ার সাথে আমার চামড়া মিলে না আপনার দাঁতের সাথে আমার দাঁত মিলে না অথচ নাক নাকি আছে অথচ কান কানি আছে সবার নাক নাক কান কান সবার আছে কিন্তু দেখতে ভিন্ন ওরে আল্লাহ রে এত সুন্দর করে তুমি কেন আমরারে বানাইছো আল্লাহ বলে ফি আইয়ে সূরাতিন মা শারাক্কাবাক আমি আল্লাহ সাদা হোক আমি আল্লাহ বানাইছি কালো হোক আমি আল্লাহ বানাইছি ফর্সা হোক আমি আল্লাহ বানাইছি ঠোঁট মুড়া হোক আমি আল্লাহ বানাইছি নাক বুসা হোক আমি আল্লাহ বানাইছি কান বাঁকা হোক আমি আল্লাহ বানাইছি সে লম্বা হোক আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ যারে যেমন চেয়েছি আমি এমন ভাবে বানাইছি এই জন্য কোনো বান্দাকে দেখা তিরস্কার করা যাবে না আল্লাহ যারে পছন্দ করে পৃথিবীর কোনো বান্দা বান্দারে ঘৃণা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি ইরশাদ করেছেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃজন করেছি এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাদেরকে একদিন তোলা হবে জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর
আমার বলছে হুজুর একটু কবরের ওয়াজ কইরেন আর সামাজিক আলোচনা কইরেন, আমি চেষ্টা করব নতুনাঙ্গিকে কিছু কথা বলার জন্য। বন্ধুরে আগে ছিলাম একটা আর পানির ফুটা, আল্লাহ পানির ফুটাটাকে রক্ত বানাইছে, রক্ত দেখে আমার আল্লাহ গোস্ত বানাইছে, গোস্তের ভিতরে আমার আল্লাহ হার বানাইছে। এরপরে সুটাম দেহের অধিকারী একটা বান্দা বানাইছে, এই বান্দা বানাইতে যাইয়া আমার আল্লাহ কেমন সুন্দর পরিকল্পনা করলেন। আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল, জিব্রাইল রে জমিনে যাও, জমিনে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়া প্রতিনিধি বানাবো, আর জমিনের ভিতরে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা বোনদের প্যান্ডেলে যান, আজকে দেখছি মনে হয় পুরুষের চাইতে তিনগুণ বেশি মা বোনরা আসছে। এগুলো হলো রাশেদ ভাইয়ের বোটার বোটার বেড়া, কিন্তু টিয়া খাইয়া গিরা জায়গা, সকালে একটা থেকে খা, রাত্রে আরেকটা থেকে খা, এরা টিয়া টোয়া খানা, এরা এরা কিন্তু যেটা ওয়াদা করবো এটাই করবো, কতক্ষণ ঠিক না বেটি? হ্যাঁ, এরা মহিলাদের বোট লড়ে না, এরা কিন্তু জিটকা বোট। ওই যে আমাদের আপনাকে বলছে, যাও মা বন্ধুদের প্যান্ডেলে যান, মা বন্ধুদেরকে যাইয়া বলবেন মা বন্ধুরা অন্তত পক্ষে সবাই যেন আজকে মাফে টাকা দেয়, টাকার গাঁটটিটা আমার কাছে লইবেন, আমি টিয়ার গাঁটটিকে দেখে দোয়া করে দিই। মারহাবা জোরে গন, আল্লাহ রাব্বুল আলামিন একদম হাকিকতের একটা ওয়াজ ধরছে, হাকিকতের মারহাবা জোরে গন, একদম ভিতরে ঢুকে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিব্রাইল তুমি জমিনের মধ্যে যাও। এখন প্রশ্ন হলো জিব্রাইল কে চিনতে হবে? জিব্রাইল আলাইহিসসালাম হলো নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসে। জিব্রাইল আলাইহিসসালাম হলো তিনি যিনি কোন নবীর কাছে 100 বার এসেছেন, আবার কোন নবীর কাছে 50 বার গিয়েছেন, আবার কোন নবীর কাছে 200 বার গিয়েছেন, কিন্তু জিব্রাইল আমার নবীর কাছে 100 বার না, 200 বার না, 1000 বার না, 10,000 বার না, 63 বছরের জিন্দিগিতে জিব্রাইল আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়া সাক্ষাৎ করেছেন 24,000 বার। কয় হাজার বার এই জিব্রাইল? কত বড় জিব্রাইল আলাইহিসসালাম কত বড় আমরা জানি না। জিব্রাইল আলাইহিসসালামের 600 ডানা আছে, জবানটা খুলে কোন না, 600 ডানা, 600 ডানা কত বড় জানেন নি? একটা ডানা যদি জমিনের মধ্যে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী, সারাটা পৃথিবী, সারাটা পৃথিবীর ভিতরে যতটুকুন পর্যন্ত বিছানা আছে সবটা বিছানা একেবারে গালিচা হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত বড় বিশাল বড় জিব্রাইল যার মাথার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ডাইলা দেন, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ঠিক আজরাইল তেমন, আজরাইলের মাথায় যদি সব পানি ডাইলা দেন জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল বড় আজরাইল আপনি দেখলে পানি রক্তগুলো পানি হইয়া যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ভেঙে যাবে, রগগুলো টাস টাস করে চিরে যাবে, আর আজরাইলকে দেখা মাত্র রক্তগুলো পানি পানি হইয়া যাবে। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, আমার যুবক ভাইরা, আমি কিন্তু আজকে দাত্তহীন কণ্ঠে কথা বলবো, কিন্তু মনোযোগ দেওয়া লাগবে, কোনো দুষ্টামি করা যাবে না। যুবক ভাইরা,
দিলটা নরম করে দিবেন, দাদার কথা মনে করবেন, দাদির কথা মনে করবেন, নানার কথা মনে করবেন, নানির কথা মনে করবেন, বাপের কথা মনে করবেন, মায়ের কথা মনে করবেন, শেষ বেলা নিজের কথা নিজে চিন্তা করবেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। এই তিনটা চিন্তা যার মাথায় ঢোকে সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার ফরদাবাদের বাবা, ও পাঞ্চরামপুরের বাবা, কি দিয়া বলবো, অনুরোধ করে বলি, অনুরোধ করে বলি, কি বাবা? আচ্ছা 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 আচ্ছা, চেয়ারম্যান সাহেব আমার অনেক সম্মান দিয়েছেন, অনেকগুলা টাকা দিয়েছেন, আমাকে দিয়েছেন, বলেন আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, মারহাবা জোরে বলবে, আর নাইলে বলবে যে মাহফিলের টাকা আমি পকেটে ঢুকিয়ে দিয়েছি, এই জন্য সাক্ষীটা নিয়ে নিলাম, ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এইটা আমি খুব ভয় পাই এগুলারে, এগুলো রেকর্ড করবো, করে করে দেখ 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 চেয়ারম্যানে ঠেয়ারা দিয়েছে, কেমনি আস্তে আস্তে নিতেছে 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 নিতেছে, বড় ডোয়াইতেছে ডোয়াইতেছে, আবার লাল কেলা গুল করে দিয়ে দিবো, পরে আমার মান সম্মান বুঝাইতে যাই মিনিমাম 6 মাস লাগবে, কথা কন ঠিক না বে? ঠিক না? আরে মহিলা মা বোন আজকে অনেক আইসে, আমি ভাবি নাই এত বড় ফ্যান্ডেল মনে করছি এটা পুরুষের ফ্যান্ডেল, পরে কয়টা মহিলা ফ্যান্ডেল, কয়টা ভর্তি, আসলে ভর্তি দেখলাম, ওই ফ্যান্ডেল ভর্তি, মাশাআল্লাহ কন্যা কিনলে গিয়া, মারহাবা কন্যা কিনলে গিয়া, বাংলাদেশে পুরুষ মহিলা সমান সমান ভোটার হয়ে গেছে, আর আমরা ব্রাহ্মণবাড়িয়াতে মেয়েদের সংখ্যা বেশি, মারহাবা জোরে কন্যা কিনলে গিয়া, আমরা কিন্তু বেজান না, আল্লাহ যখন খুশি হয় বান্দার ঘরে কন্যা সন্তান দান করে, তাহলে বোঝা গেল আল্লাহ বোন বাড়ির প্রতি স্পেশাল, কথা কন ঠিক না বেঠে? আল্লাহ পাক মায়া করছে আমরা, কথা কন ঠিক কিনা বলুন? স্বেচ্ছিকের কারণ আছে, জি যদি একটা জায়গা দুইটা ওয়া জামাই বউ রোদুষে বউ জামাই রোদুষে, আর তিনটা হইলে দেখুন কতই না গাল ফুলে রেহে জামাই মগাডা না দিলে বুঝলে কেমন লাগে, কথা কন ঠিক না বেটি? এই জন্য আজকের কথা কিন্তু দার্থহীন কথা, এখানে কিন্তু কোন ফাঁকি ঝুঁকি চলবে। আবার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল, আমি ভুবন সাজাবো, প্রেমের একটা বাগান সাজাবো, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার, এবার আমি চাই আমি গুপ্ত থাকবো না, বান্দা আমার গান গাইব, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়ে কি জিব্রাইল, জমিনের মধ্যে যাও, যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়া আদম বানানো হবে, জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? জিব্রাইল আলাইহিসসালাম জমিনে আসলেন, আয়েশা মাটির মধ্যে থাবা দিতে চাইলেন, মাটি ডাক দিয়া বলে জিব্রাইল আমার বুকের মধ্যে এমন ভাবে থাবা মাইরো না, জিব্রাইল বলে না না আল্লাহ বলছে মাটি নেওয়ার জন্য, কই আমার প্রাণটারে কাইরো না, আমার কষ্ট দিও না, আমি তোমার মাটি দিতে পারবো না, কই কেন? আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাইব, মাটি ডাক দিয়া কয় এই মাটি দিয়া আল্লাহ মানুষ বানাবে, এই মানুষ দুনিয়াতে আসবে, আমি মাটির উপরে চল্লা চল্লা ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি এটা বরদাস্ত করতে পারবো না। এখান থেকে বুঝবেন কবরে মাটিটা কিল্লাগা চাপা দেবে এটা পরে কমু। ইন দি মিন টাইমে জিব্রাইল মাটির কান্না শুননা মায়া লাগিয়া গেছে, আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলে জিব্রাইল মাটি আনছনি, কই আল্লাহ কেমনে আনতাম আমার দরদ লেগে গেছে। এবার আল্লাহ বলে ও মিকাইল তুমি যাও, এবার মিকাইল আলাইহিস সালাম গেলেন, এবার মিকাইলের কাছে মাটি একই কথা উত্থাপন করলেন, এবার ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম কেও আজ এই মাটি এই ব্যবহারই করলেন, তিন সাহাবি মায়া কইরা ফিরা গেছে রে বাবা। এরপরে আমার আল্লাহ বলে আজরাইল তুমি জমিনের মধ্যে যাও, আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পরে বলছে ও মাটি তোমাকে নিতে হবে, মাটি বলে তিনজন ফেরেশতা ফিরা গেছে মায়া কইরা, কিন্তু তুমিও ফিরা যাও, মাটি বেডাই আজরাইল আলাইহিস সালাম বলে মাটি রে আমি কিন্তু জিব্রাইল নই, আমি কিন্তু মিকাইল নই, আমি কিন্তু ইসরাফিল নই, আমি কিন্তু আজরাইল।
এবার মাটির বুকের মধ্যে মনে একটা থাবা মারছে আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার পাল্লার মনে হলো 40 মন আরেক রেওয়ায়াতে লিখেছে 70 মন এবার বুঝতে পারেন আজরাইলের হাতের মুষ্টিটা কত বড় কথা বলেন না মাজান ঠিক কিনা বুঝতে পারেন এটার মুষ্টিটা কত বড় আজরাইলে একটা মুষ্টি মাটি সমান সমান 70 মন এই মাটিটা লইয়া আল্লাহর কাছে গেল আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল জিব্রাইল ফিরে আসলো মিকাইল ফিরে আসলো ইসরাফিল ফিরে আসলো তোমার কাছে কি মাটির কান্না কিছুই মনে হলো না আজরাইল বলে না কিছুই মনে হই নাই কই তুমি কেন মাটিটা আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ ও ফরদাবাদের বাবা জবানটা খুললা বলুন আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ মাটি কানতে পারে মাটি বারণ করতে পারে মাটি আমাকে হুকুম আমাকে ধমক দিতে পারে মাটি আমাকে না করতে পারে কিন্তু তুমি আল্লাহ জেনে রাখো মাটির কান্নার চাইতে তুমি রবের হুকুমটাই আমার কাছে সব চাইতে বড় আল্লাহ ডাক দিয়ে কি ও আজরাইল যাও 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 এই মাটি দিয়া যত মানুষ আমি আনাবো সন্তানকে নিয়ে আসবে মা কাঁদবে বাবা কাঁদবে তুমি যেমন করে মাটির বুক থেকে মাটি নিয়ে এসেছো তুমিও মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে আসবে সন্তানের কুল থেকে মায়ের নিয়ে আসবে আজরাইল আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সকল মানুষের রুহগুলা কবজ করা দায়িত্ব আমি তুমি আজরাইলকে দিয়ে দিলাম সে যে নামে আজরাইল সঠিক সময়ে ফরদাবাদ তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাব না আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণেরই কথা মানুষ শরণ করো না আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে নারে মানুষ কফিয়ত চলবে না তোবা নামক গাছটি তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা যোগ রিয়া পড়লে সেই পাতা যোগ রিয়া পড়লে মতের নিশানা আজরাইলা শিনে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না সবাই বলেন না মরণেরই হে আওয়াজ রে আওয়াজ আওয়াজ রে আওয়াজ সব হারাই গেছে গা এটা কন্যা কিনলে গা মরণেরই শরণ কর হুনেন 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 কন্যা যে রাসুল বলছেন কেউ যদি শুধু দিনের আইতে 24 ঘন্টার মধ্যে 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণ হয়ে যায় তার মরণটা শহীদি মরণ হয়ে যায় আপনারা ঘুমাইতেছেন কোন মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ
দোষ কবিয়তে চলবে না, সে যে নামে আজরাইল। আল্লাহ আকবার কেন কেন? আরে সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুত মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিনে কারো কবিয়ত চলবে না রে মানুষ, কবিয়ত চলবে না, ঠিক কিনা? আল্লাহ বলে আজরাইল, আজরাইল গো, এই মাটি দিয়া শত মানুষ বানাবো, সব মানুষের রূহ গুলো তুমি আজরাইল নিজের হাতে কবজ করবার। বন্ধুরে আমার, ও আমার বাঞ্ছরামপুরের বাবারা, ও আমার ফর্দাবাদের বাবা, ওই আজরাইলকে যখন দায়িত্ব দেওয়া হলো আল্লাহ ডাক দিয়ে করে ফেরেশতারা, এই মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবো, এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রেমিক বানাবো, এবার তোমরা কাজটা শুরু করো। আল্লাহ একটা নকশা দেখাইলেন, এই নকশা অনুযায়ী পা বানাইলো, ওই নকশা অনুযায়ী কোমর বানাইলো, ওই নকশা অনুযায়ী হাত বানাইলো, ওই নকশা অনুযায়ী বুক বানাইছে, ওই নকশা অনুযায়ী পিঠ বানাইছে, ওই নকশা অনুযায়ী গলা পর্যন্ত বানাইছে, এবার যখন মাথা বানাইবার অর্ডার হবে, আল্লাহ বলে না 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 না, এই মাথা তোমরা বানাইতে পারবে না, এই চেহারাটা তোমরা বানাইতে পারবে না, এই চেহারা বানাবো আমি আল্লাহ। খালাক তো বিয়া দাইয়া, খালাক তো বিয়া দাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানামো। একদম গভীর জায়গায় ঢুকে গেলাম, একদম গভীর জায়গায় ঢুকে গেলাম। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিস, মানুষের চেহারা হলো আমার আল্লাহ, মানুষ হলো আল্লাহর কুদরতি রহস্য। এই জন্য আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আল্লাহ বান্দার চেহারাটা বানামো। এই জন্যই তো আল্লাহ বলছেন, আমি আল্লাহ বান্দাকে যেখানে পাঠাবো, আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, সেই জায়গাটাকে আমি সুন্দর করে সাজাইছি, যেই জায়গার মধ্যে মাসকান হবে, যেই জায়গার মধ্যে বাসস্থান হবে, যেই জায়গার মধ্যে আমার বান্দারা চলবে, যেই জায়গার ভিতরে আমার বান্দারা, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইব। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এই জন্য আমি বলে দিয়ে যাই, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে। এই জন্যই তো আপনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, আপনার নাকের সঙ্গে আমার নাকটা মিলে না, আপনার কানের সঙ্গে আমার কানটা মিলে না, আপনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না, আপনার চামড়ার সাথে আমার চামড়া মিলে না, আপনার দাঁতের সাথে আমার দাঁত মিলে না। অথচ নাক নাকি আছে, অথচ কান কানি আছে, সবার নাক নাক কান কান সবার আছে, কিন্তু দেখতে ভিন্ন। ওরে আল্লাহ রে, এত সুন্দর করে তুমি কেন আমরা রে বানাইছো? আল্লাহ বলে, ফি আইয়ে সূরাতিম মা শা রাক্কাবাক, আমি আল্লাহ, সাদা হোক আমি আল্লাহ বানাইছি, কালো হোক আমি আল্লাহ বানাইছি, ফর্সা হোক আমি আল্লাহ বানাইছি, ফুটমুড়া হোক আমি আল্লাহ বানাইছি, নাকবুসা হোক আমি আল্লাহ বানাইছি, কান বাঁকা হোক আমি আল্লাহ বানাইছি, সে লম্বা হোক আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ যারা যেমন চেয়েছি আমি এমন ভাবে বানাইছি। এই জন্য কোনো বান্দা, কোনো বান্দাকে দেখা তিরস্কার করা যাবে না। আল্লাহ যারা পছন্দ করে, পৃথিবীর কোনো বান্দা বান্দারে ঘৃণা করতে পারে না। আল্লাহু আকবার জোরে কন্যা, আর জোরে জোরে কন্যা, আল্লাহু আকবার। আমি কিন্তু অনেক ভিতরে ঢুকে গেছি। আল্লাহ বলে, ইন্নাহু হুয়া ইয়ুবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। কিন্তু বডি বানাইছে ঠিকই, কিন্তু ঠোঁট লড়ে না, বডি বানাইছে ঠিকই, শ্বাস বের হয় না, বডি বানাইছে ঠিকই, কান লড়ে না, কবডি বানাইছে ঠিকই, ফাউ লড়ে না, বডি বানাইছে ঠিকই, হাত লড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বডিটার ভিতরে বাহিরে আলোকিত করার জন্য আমার নবীর নূর মুবারকটা ঢুকাইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন ঢুকাইল, বন্ধুরে আমার, ওইদিকে যাইতাম না, রুহু দিছে রুহু আয়সা পরে, রুহু দিছে রুহু আয়সা পরে, রুহু দিছে রুহু কয়ে আর বাইরিতাম না। ওই যে নবীর নূরটা ঢোকানোর পরে রুহু কয়ে আবার থাকা যায়, নূরের জগৎ আছে আমারও ভালো লাগতেছে।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ অনেক ভিতরে ঢুকে গেলাম গা মোল্লার এই ওয়াজ জানে কিন্তু কয় না ওরা বুঝে কিন্তু মানুষকে বুঝাই না ডলার খাইয়া কালার ফাল্লাইলা আসল কথা কয় না আসল কথা কয় না আদম নবীর ভিতরে রুহু দিল রুহুকে আমি আর আইতাম না ঠিক আছে কয় কেন এখন থাকা যায় আদম নবী আল্লাহ আমার পিছনে আদম নবীর রুহু দেওয়ার পরে হঠাৎ করে আদম নবীর একটা হাসি আছে হাসছো হাসছো এই আওয়াজ মানে তিনবার কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রুহু দেওয়ার পরে একটা হাসি আসে কি আসছে রে বাজি হাসি আসার পরে আদম নবী কই আলহামদুলিল্লাহ এটাই হলো আদম নবীর প্রথম কালাম এটাই হলো আদম নবীর প্রথম ওয়ার্ড আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ এই জন্য রসুল বলছেন হাসি আসলে প্রথম পর্বা আলহামদুলিল্লাহ আদম নবী হাসি দিছে দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ এবং নবী বলছেন যখন তোমার এই যা আতাসা যখন কেউ হাসি দিবে পড়বে আলহামদুলিল্লাহ এবং হাসিটা যারা শুনবে এরা করবে আর হামকাল্লা একটা কথা মনে রাখবেন যখন হাই আসবে হা করে সরাই দিয়েন না বাম হাত দিয়ে ডাকতে রাখবেন যখন হাসি আসবে তখন আলহামদুলিল্লাহ পড়বেন কারণ যখন মুখটা হা করেন শয়তান মুখে প্রস্রাব করে দেয় এই জন্য পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা যখন হাসি আসে দেখবেন মাথাটা পাতলা হয়ে যায় যখন হাসি আসে বুকটা পাতলা হয়ে যায় যখন হাসি আসে আমি কিন্তু গভীর জায়গায় ঢুকছি কিন্তু কষ্ট হচ্ছে আমরা বুঝতে অসুবিধা যে একদম গভীর একটা জায়গায় ঢুকছি বেশি লম্বা না ওয়াশটা বুঝাই দেওয়া যায় এবার যখন হাসি আসে ওই মুহূর্তে বান্দা বলে আলহামদুলিল্লাহ 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 বর্ষণ সাতটা আটটা অক্ষর আছে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আটটা জান্নাতের দরজা খুলে দিবে এ বন্ধুরে কেন তুমি আলহামদুলিল্লাহ পড়বা না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ যত বেশি বেশি পড়বে হাশরের ময়দানে যেদিন মিজানের পাল্লাটা টান দেওয়া হবে ওই দিন বাটকারা বাটকারা দেখবেন ওই পাল্লার মধ্যে কম হলে বাটকারা লাগায় যদি নেকের পাল্লা হালকা হয় আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রে নেকের পাল্লার মধ্যে বাটকারা লাগাই দিয়া ওজন কইরা দিব ওজন কইরা দিব তিনবার কন্যা সুবহানাল্লাহ বান্দারে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে ওই বান্দা আদম নবীকে আলহামদুলিল্লাহ আদম নবীর চোখ খুলে গেছে আদম নবীর চোখ খুলে গেছে আদম নবীর চোখ খুলে গেছে ও বন্ধু আদম নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে আরা কারা কই আরা হলো ফেরেশতারা কই কিতা করে কই বন্ধুর নূর মুবারকটা যে এই জায়গায় রাখছি তোমার স্কন্দ দেশে রাখছি তোমার পিছন দিক দিয়ে নবীর মোহর নবুয়তটা রাখছি নবী নবীর নূর মুবারকটা রাখছি ওই নূর মুবারকটা দেখে দেখে তারা তাজিম দিয়ে সালাত ও সালাম জানাইতেছে ও আল্লাহ যার না বানাইলে তুমি আমার বানাই দানা যার না বানাইলে তুমি আমার বানাই দানা ও আল্লাহ যার না বানাইলে আমি আদমর বানাই দানা আমার নবী বলছেন কুনতু নাবিয়া ও আদম বাইনাল মা ইওয়া তিন আমি আদম হওয়ার আগেই তো তোমার বন্ধু তোমার কাছে নবী আরো বড় করে কন্যা নবী জোরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরে আমার এবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কে আল্লাহ আমার বন্ধু নবীর উসিলায় আমি আদম সৃষ্টি তুমি সব সৃষ্টি করলা ফেরেশতারা নবীর রূহ দেখব নবীর নূর দেখব আমি আদম দেখতাম না এটা হতে পারে না এবার নূরটারে আদম নবীর কফালের মধ্যে এনে লাগাইছে এবার ফেরেশতারা সামনে আইসা গেছে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ ফেরেশতারা দেখতাছে আমার কফলের মধ্যে নবীর নূর মোবারক কিন্তু আমার চোখ দিয়া তো কপালের টাল দেখি না আপনারা বলেন তো দেখি চোখ দিয়া কি বুড়ো দেখা যায় দেখা যায় চোখ দিয়ে বড় দেখা যায় না ও বন্ধু রে ও বন্ধু আমার একটা কথা মনে রাখবেন হিন্দি মিন টাইমে আদম নবী আল্লাহরে ডাক দিয়ে খেললা তোমার বন্ধুর ওসিলাই তুমি আমার বানাইছো পিছন দিক যা নবীর নূর দেখলাম না সামনে কফালে লাগাইলা আমি দেখলাম না আল্লাহ ডাক দিকে আদম তুমি দেখবা কহ তোমার সামনের দুইটা নখ তোমার চোখের সামনে রাখো দুইটা চোখের দুইটা নখ এমনি সামনে রাখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নখ দুইটারে আয়না বানাইয়া দিছে জোরে জোরে কি আল্লাহু আকবার জোরে বলা যাবে না এ বন্ধু
ও বন্ধুরে তোমার চেহারা এত দামি, তোমার এত চেহারা দামি, তোমার চেহারা এত কিছু ব্যবহার করো, এত সুন্দর চেহারাটা দেখতে গেলে আয়নার প্রয়োজন হয়, অথচ আয়নাটার দাম একবারে কম। এই আয়নাটা দেখলে তুমি বুঝবা তুমি কত সুন্দর। ইন্দিমিন টাইমে ওই ফেরেশতারা ওই আদম আলাইহিস সালাম দুইটা নখ কেমনে সামনে রাখলেন, আমার আল্লাহ আদম নবীর নখ দুইটারে আয়না বানাইয়া দিয়েছে। বন্ধু আদম আলাইহিস সালাম ওই কপালের নূর মুবারকটা হাতের নখের আঙ্গুলের মধ্যে দেখতে পারলেন, দেখে আর মনটারে মানাইতে পারে নাই, এত সুন্দর আমার নবীর নূর মুবারক। আদম আলাইহিস সালাম দুইটা চুনু মুবারক যখন এই নখের মধ্যে আসছে তখন এইভাবে চুমা দিয়া আদম নবীর চোখের মধ্যে লাগাইছেন। এই জন্য আজানে একামাতে যখন নবীর নাম শুনি, এই কথাটা যখন আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছিলেন, ওই মুহূর্তে মসজিদে আজান হয়েছে, আমার নবীর নামটা শুননাই এইভাবে চুমা দিল, আমার নবী ডাক দিয়ে আবু বকর নামটা শুননাই এইভাবে কেন চুমা দিলা, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আদমে চুমা দিয়েছে আপনার নূর মুবারক, এই জন্য আমি চুমা দিয়েছি। কেন সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে চুমা দেয়? আমরা জানি না, একটু চুমা লাগান না দেখি চুমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কই, যারা আমি নবীর নাম শুনি না এমন ভাবে দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিব, আমি নবী আমার উম্মত গুলার হাশরের ময়দানে যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আমার উম্মত গুলা যারা আমার নাম শুনি না এমন ভাবে নখের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে, আমি লাইন ধইরা দিরা তাদেরকে টাইনা টাইনা আলাদা কাতার কইরা দেব, ওরা হাঁটতে হাঁটতে আকাশের বীজদের মতো জান্নাতে ঢুইকা যাইব। জবান খুলে কর আল্লাহু আকবার, চিৎকার মাইরা কর আল্লাহু আকবার। আদম নবী এমন ভাবে চুমা দিল, ওই মুহূর্তে যখন আমার নবী আমার নবীর চুমা দিল, দেওয়ার পরে আল্লাহ কয় ওয়াইজ কল ওয়াইজ উলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ও ফে ফেরেশতারা তোমরা আমার আদমকে সেজদা দাও। আল্লাহ এখানে ডাইরেক্ট দাঁড়ায় প্রেজেন্ট, আল্লাহ বলে তুমি আদমকে সেজদা দাও। এ মৌলভীরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এই সেজদা কাকে? হাকিকত নবীর নূর মুবারককে। ওয়াজ আপনারা বুঝেন না, ওয়াজ বুঝেন না, দীক্ষা মহব্বত বুঝেন না, এবাদত বুঝেন না, কথা কন না কেন ঠিক ঠিক না বলেন, ওয়াজ বুঝেন না। ওয়াজ যদি বুঝতেন, এই ওয়াজগুলো আমার ছাত্র জীবনের ওয়াজ, এই ওয়াজগুলো আমি দাত্তহীন কণ্ঠে পড়েছি, কিন্তু আপনারা আমাকে ভন্ডের তকমা লাগিয়েছেন, আপনারা আমাকে মাজার পূজারির তকমা লাগিয়েছেন, আমি দাত্তহীন কণ্ঠে বুঝাতে চেয়েছি নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই হাত তুলে বলেন না ঠিক না বেঠিক। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও জিবরাইল ও ফেরেশতারা আমার আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা করলো কিন্তু একজন সেজদা করে নাই। জিজ্ঞেস করলো তুমি সেজদা করো না কেন? তাই আমারে তুমি বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া, মাটি থাকবো পায়ের নিচে, আদম পানি আগুন তো পানি মাথার উপরে উড়বে, এই জন্য আগুন মাথার উপরে উড়বে, এই জন্য আল্লাহ বলছেন হে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। এই যে কোরআন থেকে আয়াতটা বের করে ফেলাইলাম, কোরআন শরীফ হইলে আমার জন্য ভালোই তো, এরপর মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, আল্লাহ ডাক দিয়ে ও ফেরেশতারা তোমরা সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা করছে, আপনার একটু ফর্দাবাদের মানুষ জবানটা খুললে কোন ওই সেজদা দেওয়ার জন্য হুকুম করছে কে? এই আওয়াজে মানি না জোরে কোন কে, আরো বড় করে বলুন কে, আল্লাহ।
এই জন্য যুবক ভাইরা সব সেজদা করলো কিন্তু এই জায়াত পায়া গেছি এই জায়াত পায়া গেছি আল্লাহ বলছে তোমরা সেজদা করো এ সেজদা করো সবাই সেজদা করলো কিন্তু ইবলিসটা সেজদা করলে নাই ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা এই যে পায়া গেছি ওয়াইজ কুলনা লিল মালায়েকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ওই ইবলিসা ওই আদম আলাইহিস সালাম কে সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না কি করছে কয় আবা আল্লাহর হুকুম তার সাথে সাথে প্রত্যাখ্যান করছে ওয়াস্তাকবারা অহংকার করছে প্রত্যাখ্যান করছে আমি পারতাম না ওয়াস্তাকবারা অহংকার করছে কয় কি আদম হইল মাটির তৈয়ারি আমি হইলাম আগুনের তৈয়ারি আমি হইলাম আগুনের তৈয়ারি আমি কিল্লে গিয়া উপরের বেড়া নিচের বেড়ার সেজদা করতাম হ্যাঁ বন্ধুরি ওই ইবলিসটা সেজদা না কইরা আল্লাহ ডাক দিয়া কয় তুই আমারে প্রত্যাখ্যান করলি আমার সঙ্গে অহংকার দেখাইছস অথচ আমি তোর স্রষ্টা তুই আমার লগে গিয়া বাড়ি দেখাইছস আমার হুকুমের তামিল করলি না যা যা ওয়া কানা মিনাল কাফিরিন যা যা তুই কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যা ইবলিস একবার চিৎকার করে কাঁদছে একবার যখন তারে লানত দেওয়া হয়েছে আরেকবার যখন তারে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে একবার যখন তারে যখন দুনিয়ার মধ্যে নামায় দেওয়া হয়েছে তিনবার কেঁদেছে যখন আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ ও বন্ধুনি আল্লাহ ক বাইরে আজা সোয়ের নাম তো ইবলিস ছিল না আজাজিল ফেরেশতা ছিল এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে ইবলিস সেজদা করে নাই আজাজিল ফেরেশতা সেজদা করে নাই আল্লাহ যখন বলছে সেজদা কর কয় না করতাম না কিরে কয় আমি আগুনের তৈরি আদম হইল মাটির তৈরি আমি কি লেগে করতাম তু একটা সেপ মারছে আদম নবীর এই জায়গা দিয়া পড়ছে এই জায়গা দিয়া পড়ছে এই জায়গা দিয়া পড়ছে এই জায়গা একবারে ভিতরে ঢুকে গেলাম থুতু মারছে আদম নবীর তল ফেরে ফোরছে আসিনি আসিনি এই বেদান্ত মানব রহস্য জানতে হবে কথা বলেন না কেন ঠিক কেন বলেন ওয়াজ তো এগুলো করি না ছাইরা দিছি ওই যে ওই ওই বদমাশটির জ্বালায় কম কথা জানি না ওই বদমাশটির জ্বালায় ওয়াজ ছেড়ে দিছি এরা যা চোখে দিকে তাই বিশ্বাস করে এদের ভিতরে কি হাকিকত আছে সেই জায়গার ভিতরে ডুব দেয় না এই জন্য আজকে তরিকতের বাজারটা আস্তে 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 ডাউন হয়ে যাইতেছে কথা বলেন ঠিক না বেটি অথচ এই দেশের মধ্যে ইসলাম আইছে তরিকতের মাধ্যমে আল্লাহর ওলিদের মাধ্যমে কথা বলেন ঠিক না বেটি এরপর আল্লাহ কয় ও ফেরেশতারা এই জায়গা থেকে থুতুডারে তুল এবার থুতুডারে তুলছে তুলতে যাওয়ার পরে এই যে মাটি দিয়ে আদম বানাইছে এই জায়গাটা ছিদ্র হয়ে গেছে এই জায়গাটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা এখন কিন্তু নাবি নাকে দিয়ে শয়তান ভিতরে ঢুকে না পা দিয়ে শয়তান ভিতরে ঢুকে না কানের ছিদ্র দিয়ে শয়তান ভিতরে ঢুকে না মুখ দিয়ে শয়তান ভিতরে ঢুকে না পা দিয়ে চোখে ঢুকে শয়তান ঢুকে না চোখ দিয়ে শয়তান ভিতরে ঢুকে না নাকের ছিদ্র দিয়ে শয়তান ভিতরে ঢুকে না দলিলে খুঁজা দেখবেন শয়তান মানুষের ভিতরে ঢুকে নাবি দিয়া আল্লাহ ডাক দিকে ফেরেশতারা এই যে মাটিটা উঠছে এই মাটিটা এই নাবির শয়তানের যে মাটিটা এই শয়তানের যে থুতুটা থুতুটার দিকে যে কিছু মাটি উঠছে এখন আমি কি করবো এটা দিয়ে আমি একটা প্রাণী বানাবো এই প্রাণীটার নাম হইল কুকুর এটার নাম কি কুকুর কুকুর কি দিয়ে বানাইছে ওই যে শয়তান থুতু মারছে এখান থেকে যে মাটিটা তুলছে উচ্ছিষ্ট এই মাটিটা দিয়া কুকুর বানাইছে দেখছেন না কুকুর ম্যাক্সিমাম মানুষের ভক্ত হয়ে যায় ওই যে কিছু মাটি আছে মানুষের প্রতি টান আছে কথা কোন ঠিক না বেঠি দেখছেন না একটু খাওয়াইলি ভিজে ভিজে ঠেংরা নেশটা লড়াই লড়াই ঘুরে মানুষের বাড়ি পাহারা দেয় এই জন্যই তো বলা হয়েছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলছেন একটা কুকুরের মধ্যে দশটা গুণ আছে এই দশটা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে সে আল্লাহর ওলি হয়ে যায় সে খাইয়া না খাইয়া একটা রুডি খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় আর আল্লাহ আমরা তিন বেলা খাওয়াইতেছে নাক দেখতে কম্বলের ভিতরে ঘুমাইতেছি বেড়াই ইত্রে করে বেড়াই যাক এত ভিতরে ঢুকতাম না ঢুকলে ফুলাফান মজা পাইতো না এরপরে বইলা যায় আল্লাহ আকবার কোন আরো জনের আল্লাহ আকবার কোন এ বন্ধুরে
ওই আদম আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ মহিলারে বানাইছে মা হাওয়ারে বানাইছে বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ আকবার জোরে দেন না আরো জোরে কর না আরো জোরে কর না এই জন্য মহিলারা একটু বেহা বেশি টাইট দিলে কি বলে নাট ফেস কাটতে দে মহিলারা বেশি টাইট দিলে ফেস কাটতে দে কেউ মুরুব্বি চাষা ঠিক আছে দিও বাজান বুঝতে অসুবিধা হইতেছে এই জন্য বেশি দমক দিন না কি কাইটা দিব কথা কি কাইটা দিব কালকা দেখছি এক বুড়া বেড়া আর এক বুড়া বেড়ি এক রিক্সার মধ্যে বৌড়া এমনে ইয়াদা রাখছে আর সায়াদি হঠাৎ করে আমি আবার সায়া দেখতেছি একটা ফান আছে না এমনি বাক এই প্রেম কি এখন আছে বউ হুলার মধ্যে দি ওই তিন মাস খাইলা আর আমাদের জামাই ওই চাইনি সুটেলা খাইলা একটার একটার প্রতি মায়া নাই আল্লাহ কয় আদম আর হাওয়ারে দিছে বেহেশতে থাক সাবধান ওয়ালা তাকরাবা হাজিহি সাজারা সব কিছু খাইস এই গাছটার কাছে যাইস না আর বড় করে এখন আল্লাহু আকবার গাছের কাছে যাইস না হুকুমটা কার এরপর মা হাওয়া ওই খাটের মধ্যে শুইছে একজন এখানে একজন এখানে দুইজনে দুই দিক দিয়ে ঘুরায় শুয়াইছে প্রথম তোমরা দুজন বাস করো বিয়া কইলাম হইছে না একজন ডাইন দিকে ফিরে রইছে আর একজন বাম দিকে পরে আমরা ঘুমের মধ্যে স্বাভাবিক একটা করর দিয়া ফিরি না এমনে আবার হাওয়া এমনে ফিরছে আল্লাহর খেলা তো ফিরবো ফিরার পরে আই হুনেন নামি আরবি হুনেন না কয় হুনেন মিয়া মোর বিবাড়া এমনে জন ফিরছে ফিরা সায়া দেখে হাওয়া এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী আমাদের আদি মাতা মা হাওয়া বাপে যখন দেখছে মুস্তমি কি হয়েছে ওয়াজ ঠিক আছে নি জাগা মতো কিন্তু আজকে ওয়াজ চলতেছে আর দৌলত মিয়া কো ও পাশে বই রইছ তুমি যাইতা না গেলে কেন উঠে দিলাম মুলে এরপরে যখন যাইতে যে পারতাম না আমি ফতিম বুঝছি এই জায়গাটা পুরো ব্লক করে রয়েছে এই ফুলাবান্ডি এই ফুলাবান্ডি খুব মানে মারাত্মক জিনিস যাওয়া রাস্তা নাই এরপরে হাওয়ার দেখে ভিতরে একটা কুটকুটানি দিয়া উঠছে আর কি যায়া দৌড়ে লি তুলেছেন আল্লাহ কে রাখ আগে বিয়া হয়ে লোক দরন যাইতো না মহরানা দিতি ওয়াল্লা মহরানা দিব কইতি কা টিহা তো নাই আল্লাহ কয় আমার বন্ধুর উপরে দশ বার দুরুদ শরীফ হই তোর মহরানা আর আমরা দুরুদ শরীফ পড়লে আমরা কয় তাছাড়া আমি কিচ্ছু নাই হ্যাঁ দুরুদ চলে জান্নাতে আমার বাপ মা হালাল হইছে নবীর দুরুদের দ্বারা যারা নবীর দুরুদের বিরোধিতা করে এরা হারাম জাদা কথা বলেন ঠিক না এই যুবক গোলামান দুই হাত তুলে বল ঠিক না বল আল্লাহু আকবার কথাকে সত্যি বলতাছি কথাকে সত্যি বলতাছি এরপরে হাওয়া আর দুইজন যখন পড়ছে হালাল হয়ে গেছে এরপরে শয়তান দারে যে ওয়াকানা মিনাল কাফিরিন কইছে না হে কোনো রকম ভাবে বুদ্ধি কইরা ভিতরে যায় ডুকছে ডুকিয়া হাওয়ারে যায় বর করছে বর করে কইতাছে হাওয়া সব খাইতো কইলো তোমরা রে এই গাছটার কাছে কিরে যাইতো কইছেন না করছে এটা জানো নি তোমরা কই কি লাগিয়া কই এটার ভিতরে গাছটা খাইলেই তোমরা আজীবন বেহেস্তে থাকতে পারবা আল্লাহ বাইর করে দিব দিকা এটা খাইতো না করছে অন মহিলা না মহিলা
দেখছেন না কিছু কিছু লোক যখন ওই বস্তা লয়ে বাইতায়ে আয়া কো তুমি আমারে একটু অনেক চাল দাও দিলে তোমার ইডা কাটতে যাবো গা চাউলটা দে কো একটু নাকফুলটা দাও নাকফুলটা দে এরপর কো কানের বালাটি দো কানের বালা কানের জিনিসটি দো কানের জিনিসটি দে হাতের বালাটা দো হাতের বালা দে মহিলার গলায় গলায় কিছু কথা কই তাহলে কাম হয়ে যাবে তো ইন দি মিন টাইমে ওই দেখবেন কিছু কিছু মহিলারা আইসা বিভিন্ন নাম টাম দিয়ে সবজন লয়া জায়গা লাস্টে গো নিসে গা গো নিসে গা নিসে গা গো নিসে গা এরা হইলো এমন জাতের লোক কিরে ওই যে আমার আম্মা যে একটু এই সাইজের আছেন না এই জন্য জিআইতে একটু মার খাইছে পাইছে আর আমার আব্বা যে ডান কাতিকা বাম কাতিকা উমা এটা তো সুন্দর রে দৈল তুলছি না এই জন্য তো আমরা ফুলাফান প্রাইমারি স্কুলের গোড়ার মধ্যে হারিয়ে থেকে জি ডারে দেহে এইটা কমাকে জাগা রে ওই আমরা আমরা বাফেটটা একটু ফাইসি আর কি একটু লারা মারে আর কি এরপর আল্লাহ শর্ত দিছে ধরবি তাইলে মহরানা দিয়া বৈধভাবে যায়া ধর কথা কন ঠিক না তো ঠিক হিডই হিডা হিডই হিডা অনেকে বুঝে না হাকিকত কি জিনিস জুড়ে কন্যা ঠিক কিনা অরসম একটা শান গায় হ্যাঁ অরসম তাতে আরো গভীরে অন্ধকার পুরা আটলান্টিক মহাসাগর জামুগা আজকা কিছু তরিকা বুদ্ধি লুকাইছে এটির বাপজি কি বুঝতেছে ওই যে বয়া বয়া মাথা লড়াইতেছে জোরে কন ঠিক না বেঠে 200 টাকা দিয়া কো বাজার আরেকটু গভীরে তোরে টিউবুলের 5 আনস না যায়া ওই আলো ফুটিলো মাটির তলে বই তপ তাহি দেখি কই যাইতাম পারি তো যাই হোক বাজান কই জানে গেছিলাম মনে আছে নিও হ্যাঁ আরে সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদের নামটি ধর নিজেরই মানুষজন কর বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তাহারে দয়ালে রে দুই চোখের পানি দিহা যাই কি পাওয়া তাহারে ওরে সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে হে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নাম কি পরম ধন কর তুমি তার সাধন তিন পুরাতর দন তিন পুরাতর বুঝতুই না হ্যাঁ মনে করবো কাডের ফুরা আর হইলো লাকড়ির ফুরা আর আমি কইছি তিনপুরা তোর ধন্য হবে একুলে সেকুলে তিনপুরা মানে হলো মায়ের পেটে থাকা অবস্থায় এক পুরা আর দুনিয়াতে আইসা হইলাম আর এক পুরা দুনিয়ার দিকে যাওয়ার পরে হোম আর এক পুরা এ তিনপুরই ধন্য হইয়া সোনালী যুগের পুরা হয়ে যাবে নূরে মুনা বার হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বন্ধুরি ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিলেন কিন্তু শয়তান যায়া বলে হাওয়ারে এই সব খাইতে বলছে কি ওই আল্লাহ বলছে কি ও ইয়া আদম উসকুন আনতা ওয়াজাউ জুকাল জান্নাতা এ আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো ওয়াকুলা মিন হারাগাদান হাইসু শিতুমা তোমরা দুইজন মিল্লা যা মন চাই তা খাও ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা তবে তোমরা দুইটা গাছ এই গাছটার কাছে যাইও না এখন গন্ধম ফলটা কি গাছ গন্ধম ফলটা কি অনেক কি কয় না আসলে গন্ধম জিনিসটা কি এটাই তো ব্যাখ্যা করে না খালি কয় গন্ধম ফুল গন্ধম গাছ গন্ধম ফল এই গন্ধম ফলটা দুনিয়ার মধ্যে আসেনি রে বাবা থাকলে কোন দেশে আছে রংটা কেমন এটা ওদি কয় না তবে দেখি কি করা যায় এবার বলতেছেন তোমরা যদি ওই গাছের কাছে যাই বা ওয়া ফাতাকুনা মিনা যালিমিন তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এ আল্লাহ যখন বলছে যাইও না এবার এই প্লিটটা যাইয়া কয় হাওয়া এই গাছের ফল খাইলে আজীবন তোমরা জান্নাতি হইয়া যাইবা এর লাগে আমার আল্লাহ হইলো তোমাদেরকে জান্নাত থেকে বাইর করব উল্টা একটা বুলেটিং মেরা দিছে এরপর তো মহিলার কথা বলতে শব্দ ওই হাওয়া ডাক দিয়া কো স্বামী সব কাইতে কইল এই গাছের ফল কাইতে আল্লাহ না করলো কেন আদম আলাইহিস সালাম বুদ্ধিমান সে বলতেছে না না আল্লাহর অর্ডার অমান্য করা যাবে না আল্লাহ যা বলছে তাই করতে হবে এরপর তো মহিলারা ডাক দিয়ে কো বুচ্চি বুচ্চি আপনি সান্না আমরা দুইজন জান্নাতে থাকি চলেন না একটু খাইয়া দেখি আমরা নাকি খাইলে চিরদিন জান্নাতে থাকি
থাকতে পারবো। এরপর স্বামীটারে গুসাইয়া গাছাইয়া বুঝাইয়া বুঝাইয়া লইয়া গেছে গা, লইয়া যাইয়া বলতেছে ঠিক আছে আপনি খান। এবার ইন দি মিন টাইমে মা হাওয়া রাদিয়াল্লাহ মা হাওয়া আলাইহাস সালাম ওই ফলটা যখন মুখের মধ্যে দিছেন জান্নাতের জামাগুলা আপসাপ বড়ির থেকে পড়া যাইতেছে। এরপরে আদম আলাইহিস সালাম যখন দেখতেছে হাওয়া আলাইহিস সালামও খাইলো, খাওয়ার পরে পড়ে গেছে, আদম নবীও মুখে দিছে, কিন্তু গলা পর্যন্ত যাওয়ার পরে হাওয়ার এই অবস্থা দেখ এইভাবে গলার ভুত চিবা দিয়ে ধরছে, এইভাবে চিবা দিয়ে ধরার পরে এবার হাওয়া আলাইহিস সালাম তো জান্নাতের এই জামাগুলা খুইলা পইরা গেছে গা, জান্নাতের লতা পাতা দিয়া লজ্জাস্থান ডাকছে। ডাকার পরে এরপর আর সামনে যাইতাম না, এই ফুলাফানা দিকে গেলাম না, কি লেগে মহিলারা মাসে মাসে এটা যাওয়ার দরকার নাই। আর যুবক রে এত গভীরে ঢুকতাম না, ছোট্ট ছোট্ট ফুলাফানা আছে, ইতিহাসের মতন শিক্ষকরা বুঝাইব, কিন্তু আজ মাহফিলে কইলাম না। আদম আলাইহিস সালাম দেখলেন হাওয়ার যখন পইরে দিতেছে সব, ইন দি মিন টাইমে কলার মধ্যে যাওয়ার পরে দেখেন মহিলা কিন্তু ঠাসকিরে গিল্লা ফালাইছে, এই জন্য ড্রেস পরে যেতেছে গা, মহিলা ঠাসকিরে গিল্লা লাইছে আমার আম্মা, এই জন্য মার কণ্ঠনালী নাই। আর আদম আলাইহিস সালাম গলার যাওয়ার পরে গলার মধ্যে সিপ দিয়ে ধরছে, ধরার পরে ওয়েন টু মিন টাইমে এই গলার জায়গাতে ফুল লাগিয়েছে গা না, এই যে এটা কণ্ঠটা আসেনি 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 আসে আসে আপনার রাসিনিও আজকে যাই বোর গলার মধ্যে হাত দিয়ে দিকে আসেনি হেরার নাই, এই জন্য মহিলার কাছে গোপন কথা কন জানা কণ্ঠনালী নাই। হেরার আপনি রাত্রি কইবেন সোয়াল বেলা আরেক মিনিটের কাছে কইয়া দিব, এই জন্য হেরার কাছে সব কথা কই না, কইলে মুসিবত আছে। কথা কন ঠিক না বেঠে ওয়াজ কিন্তু আগুন লাগেছে কলবের ভিতর, আগুন লাগছে ভিতরে উপরে জলটা নিলে হইব কি গেলাম নিশিদাইতে কার বাসি বাজে, আগুন আরে কলবে কলবে মিল না হইল কলবে পূরণ হইবে না রে গেল্লা নিশিরাইতে কার বাসি বাজে, নিশিরাইতে কার বাসি বাজে, বাসি বাজাই আমার ফয়েজউদ্দিন শাহ, বাসি বাজাই আমার নজিবউদ্দিন শাহ, কি মায়ার সুরে ডাকে রে গেল্লা নিশিরাইতে কার বাসি বাজে, জুরে কন্না আল্লাহু আকবার। ফলটা গলার মধ্যে লাগছে বলতে আমাদেরকে ঠেলা মারছে গলার হাত, এই জন্য কণ্ঠনালীর বাইরে গেছে গা, এই জন্য আদম নবীর কণ্ঠনালী সন্তানরা আমরা যারা আছি আমরা কণ্ঠনালী আছে, আমরা কথা একটু দৌড়ে রাখতাম পারি, মহমুলের মহিলারা সৎকিরে খায়া লাইছে না, এই জন্য মার কণ্ঠনালী নাই জিয়াইতেরও নাই, এই জন্য যুবক ভাইরা আমার মহিলার কাছে সব কয়েন সব কথা কয়েন না, কইলে কিন্তু কাম হইতো না, যত কিরা কসম দিন আপনার জামাই ওকার বউ কাম হইতো না, এরা দ্বিতীয় নম্বর লোকের কাছে আসল কথা না কইলে হেরার ফেডের বাদ অজমনা কথা কন ঠিক না বেটা, এই জন্য টাকা পয়সা কত রাখবেন ব্যাংকে কয়েন না, কথা কন ঠিক না বেটি, এটা কিন্তু একদম দলিল কথা বলতেছি, ফা উড়াই দেন না উড়াই দেন না, এটা গুড়ার থেকে ফাই আছে কথা কন ঠিক না বেটে, আরে গুড়ার থেকে ফাই আছে আসল কথা কয়েন না আসল কথা কয়েন না, এরা কিন্তু উল্টা বুঝে বাউডা জীবনও বুঝে না, বাউডা জীবনও বুঝে না, হঠাৎ করে কইতেছে জামাই বেতন পাইবো 5 তারিখে বোক, আমি 2 তারিখে বাইর যাবো, জামাই কইছে কি করবা 2 তারিখ না 7 তারিখ যাও, 5 তারিখ বেতনটা পাইলো, হুট করে বোক যা যাইতামই না, জামাই কইলে কিতা তুই কইলে কিতা, জামাইলে বউ আমি যেমন হোর ভাই 5 তারিখ বেতনটা ফাইয়া 7 তারিখে যাই, বউ উঠতেকো আমি যাইতামই না 2 তারিখ না হইলে আমি 3 তারিখ 5 তারিখ যাইতামই না 7 তারিখ যেতাম না, এই হেরা ঠাস করে যে লইরা যাগে না, এটা কিন্তু হিয়ান থেকে পাইছে কথা কন ঠিক না বেঠে, এই জন্য বন্ধুরি ও যুবকের দল গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান, এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে তাশরিফ হয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালামের আগে আমার নবীরে বানাইছে, এই জন্য আদম আলাইহিস সালাম কি করছে আর হাওয়া যখন গন্ধম খাইছে ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফা আজাল্লাহুমা শাইতান, শয়তান তারে পদস্খলন ঘটাইলো, ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহি, যেই জায়গার মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস ছিলেন সেই জায়গা থেকে শয়তান তাদেরকে পদস্ফলন ঘটাইল, ওয়াকুল নাহাবিতু বাইদুকুম লিবাদিনা দুব্বুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হীন,
দুনিয়ার জমিনে আদমের নাম আইছে, আদম আলাইহিস সালামের নাম আইছে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালামের নাম আইছে জেদ্দা। এই দুই জায়গার মধ্যে নাম আইছে, আদম হইল পৃথিবীর এক জায়গায় আর হাওয়া হইল আরেক জায়গায়। এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ আদম নবী, প্রথম মহিলা মা হাওয়া, দুইজন দুই জায়গার ভিতরে, আর তাদের দুইজনের মাঝখানে শয়তান লাগাই দিছে। শয়তান চ্যালেঞ্জ করছে, আল্লাহ তুমি আমার অভিশপ্ত বানাইছো, তোমার কাছে দুইটা দাবি আছে, এক নম্বর আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, কথা বলেন না ঠিক কিনা, আমি কিয়ামত পর্যন্ত তোমার বান্দাগুলোর আমি পদস্ফলন ঘটাইবার জন্য চেষ্টা করব। এবার আল্লাহ বলছে যা যা করে দিলাম সুযোগ, কিন্তু আমার প্রেমিক যারা, এই প্রেমিককে তুই কোনোদিন বিভ্রান্ত করতে পারবি না। এই জন্য যুবক ভাইয়ের আমার আদম আলাইহিস সালাম নামছে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালাম রে হলো জেদ্দা, দুইজনে অনেক বছর পর্যন্ত কেঁদেছে ওই আরাফার ময়দানে, দুইজনের দেখা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত শত বছর পর্যন্ত কাঁদলো, কিন্তু আদম নবী ক্ষমা পায় নাই, ইন দি মিন টাইমে মা হাওয়াও ক্ষমা পায় নাই, ইন দি মিন টাইমে আদম আলাইহিস সালাম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো আমি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই, কিন্তু একবার ডাক দিয়ে কি আল্লাহ তুমি আমার যদি ক্ষমা না করো তোমার কোনো নাম বাদ নাই, যে এই নামের দোহাই দেয়া তোমার ডাক দেই নাই, ও আল্লাহ তোমারকে তোমার কাছে একটা কথা বলি, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাই তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ ডাক দেখি আদম কাইফা আরাফতা আলী মুহাম্মদ, হে আদম তুমি আমার নবী মুহাম্মদকে কিভাবে চিনলে, আদম আলাইহিস সালাম বলে ইয়া রব খলকতানি, তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে তাকাইছি, ফাফিহে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখেছি আরশে আযিমের চৌকানের মধ্যে তোমার নামের পাশে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা, আল্লাহ ডাক দিয়ে কে আদম তুমি যদি আমাকে এত শত বছর আগে যদি বন্ধু নবীর নাম দোহাই দিয়ে তুমি যদি দোয়াটা করতা আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম। আদম আলাইহিস সালাম আর হাওয়াকে আরাফার ময়দানে ক্ষমা করে দিল, ইন দি মিন টাইমে মানে আদম নবী আর হাওয়ার জীবন ব্যবস্থা কেমনে চলবো, এই জন্য আমার আল্লাহ গরু দিছে এক জোড়া, লাঙ্গল টাঙ্গল লইয়া চাষ করবার লাগে আদম নবীরে গরু দিছে একখান, দেওয়ার পরে চাষ করতেছে লাঙ্গল দিয়া গাছের ডাল লাগাইয়া চাষ করতেছে, ইন দি মিন টাইম আদম নবীকে গরু সামনে যা গরু কোজাইতাম না, এই ডাইনে যা গরু বামে যা, বামে যা গরু ডাইনে যা, এই দাঁড়া গরু সামনে যা, ওই সময় গরুর জবান ছিল, কিন্তু আদম আলাইহিস সালাম কয় এ গরু তোরে আমি ডাইন দিক দিয়ে যাইতে কই, তুই বাম দিক দিয়ে যাইস কেন, তোরে আমি সামনে যাইতে কই, তুই দাঁড়াইয়া থাকস কেন, গরু ডাক দিয়ে কয় আমার আপনি কইলে আমি যাইতাম কিল্লে গা, আপনারা না আল্লাহ কইছিল গন্ধম খাইস না, আপনি খাইছেন কিল্লে গা, আপনি খাইছিলেন কি লেগা, সেই দিন থেকে আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে, যদি ওই দিন গরুর জবান বন্ধ না করতো তাইলে ওই গরু স্থানের ভিতরে যিনি শুয়া দিছে সুদ খাইয়া গিয়া, তাইলে গরু ওখান থেকে দুর্দায় কইতো তুই জানে ইয়া খাইয়া গেছ তখন কেমন লাগতেছে, ভাই তোয়া কইতো আমার মার শুনলে আমার বাইরাস তোর বাপে যে বাইরে এসে সূর্য খাইয়া গেছে কবর জুতা দিয়া বাইরেছে, আমি দেখেছি এই গরু কিন্তু এটা কইয়া দিত, গরুর জবানটা সেই দিন থেকে বন্ধ হইয়া গেছে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না, আর কত ভিতরে ঢুকতাম মিয়া কত ভিতরে ঢুকতাম, ওরে অন্তর এলাই গাছ হাই আগুন, অন্তর এলাই গাছ হাই আগুন, পানি দিলে নিবে না জানা জোরায় না, জানা জোরায় না রে, জানা জোরায় না, জানা জোরায় না রে, কুরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয়, কুরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে, যে আয়াতটা আমি পড়ছি আর কি, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে
আরাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। শুনেন শুনেন, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। খেলাটা কিন্তু নবীর নূর নিয়াই শুরু হইছে, কথা কন্যা ঠিক না বেঠে? আরে আমার পোলা পান্ডি কয় হাত তুলে বল, হাত তুলে বলো ঠিক কি না বলো? নবীরে মানলে মুমিন, না মানলে কমিন, ঠিক কি না? এই জন্য নবীরে মানতে হবে। আদম নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তিন দিন টাইমে আদম সন্তান শুরু হয়ে গেল। এবার আদম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস হযরতে তার করে দুইটা সন্তান, একটার নাম হলো হাবিল আরেকটার নাম হলো কাবিল। উনার মেয়ের নাম হলো আকলিমা। চিৎকার মাইরা কে আল্লাহু আকবার বলা যাবে না? এই পৃথিবীর মধ্যে প্রথম সংঘাত শুরু হয়েছে আকলিমারে নিয়ে মারামারি। আকলিমারে কাবিলে কই আমি বিয়ে করবো, আর কাবিলে কই আমি বিয়ে করমো। আদম নবীর আমলে আপন ভাই তার বোনকে বিয়ে করা জায়েজ ছিল, কথা বলেন ঠিক কিনা? এইভাবেই তো নবীর এইভাবেই ওই আল্লাহর বান্দা দিয়া সারা বিশ্ব ছড়াইছে। এই জন্য যুবক আমার, সেই দিন থেকে ওই দিন থেকেই মানুষের মৃত্যু শুরু হয়েছে। কাবিল মারা গেছে, এখনো পর্যন্ত মানুষ মারা যায়। আল্লাহর হাবিব বলেন মৃত্যু বড় কঠিন জিনিস, মৃত্যু বড় কঠিন জিনিস। আমার নবী আপনার নবী বলেন আমি যখন আল্লাহর দরবারে মেরাজের মধ্যে গিয়েছি আমার জীবনে আমি অনেক কঠিন কঠিন আজাব দেখেছি। সবচাইতে ভয়ঙ্কর আজাব হলো মরণের কষ্টের আজাব, সবচাইতে বড় আজাবের জায়গা হলো কবরস্থান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যারা ভালো হয়ে যাবে হাশরের ময়দান তারা ভালো হয়ে যাবে, এই কবরটা যারা খারাপ হয়ে যাবে হাশরের ময়দান তারা খারাপ হয়ে যাবে। এই আমার ফরদাবাদের মা, ও আমার মা বোনেরা গো, এ আমার ফরদাবাদের মা গো, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, বিয়ে হওয়ার সময় তোমারে গোসল করাইছে, মরণের পরও তোমারে গোসল করাইব, বিয়ে হওয়ার সময় নতুন জামা গায়ে লাগাইছে, মরণের পরও কিন্তু সাদা কাফন নতুন কাপড় লাগাইব, বিয়ে হওয়ার সময় কিন্তু তোমারে গাড়ি দিয়া নিছে, মরণের পরও কিন্তু তোমারে পালকি দিয়া নিব, তোমার বিয়ের সময় কিন্তু বরযাত্রী আছে, বিদেবিয়ার সময়ও কিন্তু বরযাত্রী আছে, মরণের পরে কিন্তু জানাজার ময়দানে হাজার মানুষ যাবে, বিয়ের পর কিন্তু তোমাকে বাসর করে ঢুকাইয়া দিয়েছে দরজা লাগাইয়া, ওই মরণের পরও কিন্তু কবরের মধ্যে ঢুকাইয়া দিব। এটাই বোঝা গেল বন্ধু, আসল নায়র দুনিয়ার জায়গা না, আসল নায়রের জায়গা হল অন্ধকার কবর। এই কবরে কেমনে থাকব? আমার বাপটা চার বছর ধরে কবরে পড়ে রইছে, খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার দাদাটা কবরে পড়ে রইছে, বৃষ্টি উপর দিকে পড়তেছে, ছিদ্র দিয়া পানি ঢুকতেছে, ওই কবরের মধ্যে গলা পানি হয়ে গেছে, গলা পানি হয়ে গেছে, গলা পানি হয়ে গেছে, হাড্ডিগুলো কবরের বাস পচার আগে তোমার শরীর আমার শরীর পচা যাইব। আজকে যে দেখে আমার অনেক মায়া করে, কই হুজুর আপনার আমার ভাল লাগে, যে আমার দেখে আমার সঙ্গে এসে ছবি তুলতে আসে, এই যে একটা মায়ার বন্ধন বন্ধু রে। কিন্তু কবরে গেলে আমার বাসগুলা পচার আগে আমার শরীরটা পচা যাইব। ওই দিনে একটা কবর করলো, কবরটা করার পরে দেখলাম হাড্ডি পাওয়া গেছে, দেখলাম মাথার সারাটা পাওয়া গেছে, হাতের এই হাড্ডিটা পাওয়া গেছে, এইটা পাওয়া যায় নাই, পায়ের এই হাড্ডিটা পাওয়া গেছে, এইটা পাওয়া যায় নাই, ছাতনার মধ্যে এই জায়গাটা পাওয়া গেছে, এই জায়গাগুলো পাওয়া যায় নাই, মাটির সঙ্গে পিঁপড়া খাইতে খাইতে শেষ করে ফেলাইছি। এ বন্ধরে কি দিয়া ওয়াজ দে, এখন এই মানুষগুলা কেন বসে আছে বুঝছি? তোমার দাদা বুঝি কবরে একলা একটা শুয়ে রয়েছে, তোমার দাদি বুঝি কবরে একলা একটা শুয়ে রয়েছে, তোমার বাপটা বুঝি কবরে এই গভীর রজনীতে, আমরা লাইট লইয়াও গুরুস্থানে রাতের বেলা যাই না, ডরাই ডরাই কেমনে আমার আপনা বোঝা রইল, কেমনে আমার দাদা বইরা রইল,
কেমনে আমার বন্ধু বইরা রইল, আমি বইরা থাকলে বুঝি মানুষ আমারে পাঁচ দিন পরে বইলা যাইব। এই দুনিয়াটা বড় স্বার্থপরের জায়গা, আমার সম্পত্তির ভাগ নেওয়ার কোন মানুষ অভাব হবে না, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। দশতলা বিল্ডিং দীক্ষা কই, কি সুন্দর বিল্ডিং! ঢাকার বিশতলা বিল্ডিং দীক্ষা কই, কি সুন্দর বিল্ডিং! বিল্ডিং ওয়ালার জিগাইলাম, বানাইছে কয় বছর আগে? কই 30 বছর আগে। যিনি বানাইছেন তার নাম কি? কয় সুলতান মিয়া। এখন সুলতান মিয়া কই? কই তিনি তো 20 বছর আগেই মারা গেছে। এখন আমার প্রশ্ন আপনারে বলতে চাই, তুমি বিল্ডিং দীক্ষা, তুমি বিল্ডিং দীক্ষা নিজের প্রশ্ন করো না। এত সুন্দর বাড়ি যদি আমি বানাইতাম পারতাম, তুমি বিল্ডিং এর দেশে যাই না, তুমি একটু গুরুস্থানে যাও। বিল্ডিং এ বড় বড় লোক ঘুমাইতাছে, আর গুরুস্থানের ভিতরে চিরদিনের জন্য বড় লোকরা পড়ে আছে, এতিম হইয়া কথা বলেন ঠিক কিনা? এদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দৌড়া দামে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দৌড়া দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধু দালান ঘর? একদিন রে মন আমার, কেন বন্ধু দালান ঘর? রে মন আমার, কেন বন্ধু দালান ঘর? একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। এ ফরদাবাদের বাবা, কেমনে কবরের মধ্যে তাগবা? এক বেটার বাপে মারা গেছে, কবরের মধ্যে মাটি দিছে, উপর দিক দিয়ে সাটি দিছে, ইয়া তারে মাটি দিয়েছে। ও বন্ধুরি, মাটি দেওয়ার পর কিছু মাটি গোরস্থানে আলাদা থাকে, 3 দিন টাইমে ওই মাটির ভিতরে, ওই মাটির ভিতরে ওই বাপে যখন তিনি কি করলেন, মাটি দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত হইয়া গেছে। এইভাবে ওই অতিরিক্ত মাটি দিয়া ছেলেগুলো ডাক দিয়ে বলে, ছেলেগুলো ডাক দিয়ে বলে, ভাইরে আমার বাপের তো গোরস্থানের মধ্যে মাটি দিলাম, কিছু মাটি অতিরিক্ত রয়ে গেল। ভাই এই মাটিগুলা স্মৃতি হিসাবে রাখতে যাইয়া আমরা একটা মাটির কলস বানাইতাম, সেই যদি আমরা মাটিটারে দিয়া কলস না বানাই, তাইলে দেখবা এই মাটিটা অন্য কবরের মাটির সঙ্গে মিশে যাবে, বাবার কবরের মাটির চিহ্ন থাকবে না। এ বন্ধু বন্ধুরি, বন্ধুরে এবার ছেলেরা কি করলেন, বাবার স্মৃতি ধরে রাখতে যাইয়া কবরের মাটি দিয়া কলস বানাইলেন। কলস বানাইয়া মনে মনে ভাবলেন, আমরা ওই স্মৃতিচারণ হিসাবে কলসের মধ্যে পানি দিয়ে আমরা পানি খামো, যতদিন থাকবে বাবার কলসের পানিটাই স্মৃতি হিসাবে থাকবে। দেখবেন এমন কিছু ঘর আছে, বাবার লুঙ্গিটা চোখে যে সাজায় রাখছে, এমন কিছু ঘর আছে মায়ের কিনা প্লেটগুলো সাজায় রাখছে, এমন কিছু ঘর আছে মায়ের শাড়ি কাপড়টা সাজায় রাখছে। ঠিক এমন ভাবে বন্ধু
সেইভাবে এই মেয়ে পাগলা ওই বাবার কবরের মাটি দিয়া কলস বানাইয়া রাতের বেলা পানিটা কলসের মধ্যে ডাললেন, ওই কলসের মধ্যে পানিটা ডাললেন। ও বন্ধুরে, ওই কলসের মধ্যে যখন পানি ডালছে শীতের জন্য একটু ঠান্ডা ঠান্ডা পানি পান করার জন্য, কিন্তু সকালবেলা উঠে দেখে এই পানিটা আগুনের মতো গরম হয়ে গেছে। এবার মনে মনে ভাবলেন কি ব্যাপার, রাতের বেলা কলসে পানি রাখলাম সকালবেলা কেন গরম হয়ে গেল। এবার কি করলেন, পানিটা ফেলে দিলেন, ফেলে দিয়ে তিনি রাতের বেলায় আবার পানি সকালবেলা পানি ডাললেন। যেই মাত্র সকালবেলা পানি ডাললেন, ইন দি মিন টাইমে ওই সকালবেলা পানি ডালার পরে আবার সন্ধ্যার টাইমে পানিটা গরম হয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্দরে ও যুবক ভাইরা আমার, হিন্দি মিন টাইমে যেই মাত্র পানিটা গরম হয়ে যায়, প্রথম দিন গরম হয়ে গেল, দ্বিতীয় দিন গরম হয়ে গেল, অথচ সোলার কোনো আগুন দেয় না, কারেন্টের কোনো আগুন দেয় না, রোদ্রের কোনো তাপ লাগে না, হঠাৎ কইরা কলসের পানি কেন গরম হয়ে যায়? সেলগুলা বড় টেনশনে পড়ে গেছে। এবার চিন্তা করলো এই কলসের পানি কেন অনর্থক গরম হয়ে যায়, আমরা এই ব্যাধ জানতাম না, এই ব্যাধ যদি জানতে হয় আল্লাহর বন্ধুর কাছে যাইতে হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু বন্ধুরে বন্ধুরে, এবার আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবার কবরের মাটি দিয়া স্মৃতি হিসাবে আমরা একটা কলস বানাইছি, কিন্তু এই কলসের ভিতরে অভূতপূর্ব দুইটা সমস্যা দেখা দিয়েছে। রাত্রে বেলা পানি রাখলে সকালে উঠে দেখি গরম হয়ে যায়, দিনের বেলা পানি রাখলে সন্ধ্যায় দেখি গরম হয়ে যায়। আল্লাহর বন্ধু কি জন্য গরম হয়ে যায়? আল্লাহর বন্ধুরা জানার ক্ষমতা আছে না? না সন্তানেরা তোমরা সাবধান হয়ে যাও, তোমার বাবার কবরের ভিতরে আজাব চলতেছে, আজাব আজাব চলতেছে, আজাব কবরের আজাব, এত কঠিন সইতে আমি পারিব না বল, কবরের আজাব কঠিন সইতে আমি পারিব না, ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারই করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বল, কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মসজিদ রই পালকি খানা। এ মোস্তফা মিয়া, দৌলত মিয়া কই, এই মসজিদ পালকি আসেনি? কিসের পালকি? স্টিল। বাড়ি কি কম না বেশি? মসজিদের পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে, শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা বল, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছ সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছ সব দূরে ঠেলে, বেহেস্ত হতে আমি হাত তুললে আমিন পড়বেন, বেহেস্ত হতে আমার লাগি, বেহেস্ত হতে আমার লাগি, করে দিও ফুলের বিছানা,
মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বল, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারই করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, সইতে আমি পারিব না। জিক চিৎকার মনে কন্যা আল্লাহু আকবার, মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরি, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যে এতক্ষণ কথা বললাম দলিলের বাইরে কি কোনো কথা বলেছি? আমি যে এতক্ষণ কথা বললাম হেদায়ত হওয়ার সারা কি কথা বলেছি? সব কথাগুলো হেদায়তমূলক ওয়াজ। এই কবরের কথা চিন্তা করলে, আমার নবী বলেন 20 বার মরণের কথা খেয়াল করলে, ওই দিন যদি লোকটা মারা যায় এই লোকটা জান্নাতি হইয়া যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমি প্রায় মাহফিলে গানটা কইয়া থাকি, আজকে কইতাম নিরবাজি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জানি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাই বন্ধু আর আপন যোহনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কে মনের কে মন, কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা গন ঠিক কিনা? কারো বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের ঘুরাই গো, কারণ বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা বলেন বাবা ঠিক কিনা? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে রোজার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে জনম দুঃখিনী মায়ের খেদমতের দরকার আছে না নাই? এই জন্য লিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির, কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির চাইনি রে বাজার, আমার কাছে আবদার আয়া ফোর্সে জিক্রি বলে করতেইব, এই জন্য ওয়াজের মাসকান দিয়া ওই মা বন্ধরা নাকি সাইতা একটু জিক্রি করতেইব বাজান, জিক্রি করলে গুণা হয় না, গুণা মাফ হয় না। এই বাবা, এই 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 ব্রাজিল, এই বসো, এই বড়া স্পেন বল, নতুন সান্ডা যাইছ? ও এই সান্ডা ফাইল এসেছেন আপনারা ভাই, যাবেন গা মাশাল্লাহ, পুরা নোট দিতে হাজার, আরো 10 বস্তা সিমেন্ট বাড়াইছে মাশাল্লাহ, 20 বস্তা 30 বস্তা মারহাবা জোরে গড়, যাক আজকা8 তারিখ যাইবেন মুনাসিনী রামচন্দ্র ঘোষণারা
ডিসেম্বর 8 তারিখ আমনে লাগি জমে নাইছি দইরা লেখা আছে না 8 তারিখ লে আছে ও এটা ওই লোক না এটা ওই বুঝা লই না এইডা এইডা আমনে এইডা 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 আমনে মানুষ কি করে লাগো আচ্ছা যা যা আছে নতুন জান নতুন জান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নতুন জান মাজান মাদ্রাসায় ছাত্র পড়াইবেন নি আপনারা অবশ্যই পড়াইবেন নি ওই যে এই বাবা এই বাবা এই আল্লাহর জিকির কর মুইটা জানগা বাড়ি থেকে কি তা বউ জিকির করতেছে মিয়া কি তা কোন না করে আল্লাহর জিকির কর মুইটা নতুন একটা শান লইছি জিকির করি নাকি আসেনি মাইক দিয়া এটা কোন জায়গা 13 নভেম্বর পিপ্রিয়া কান্দা সুন্নি মহাসম্মেলন আমি আসবো আমার বয়নের টাইম কটা 9টায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কন আমিন বাজান এই বাজান ওই ফাঁকে একটা হাত ঢুকাই দিছো না মালিশ হন এই আস্তে এই এক ক্যাসেট বহ একটু মাইক দিয়ে জিকির করি নাকি আসেনি।